হক নামে একজন প্রশ্ন করেছেন, শশা খেলে কি ফ্যাট কমে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে অনেকেই আছেন যারা ওজন কমাতে চায়, ওই সময়টায় খুব বেশি পরিমাণে শশা খেয়ে থাকেন, এবং অতিরিক্ত পরিমাণে যদি আপনি শশা খান তাহলে কিন্তু দেখা যায় আপনার অ্যাসিডিটি হতে পারে, পেট ফাঁপা কিন্তু দিতে পারে। এ কারণে শশা খেতে হবে পরিমিত পরিমাণে, যতটুকু পরিমাণ আপনার জন্য নির্ধারণ করা থাকে। এখন শশা খেলে কি ফ্যাট কমে কিনা, আসলে শশাটা খুবই কম ক্যালোরিযুক্ত একটি খাবার এবং এতে কিন্তু 94% মতো পানি থাকে, এবং যে কারণে আপনি যখন শশা খাবেন এটা কিন্তু খুব সহজে আপনার পেট ভরা রাখবে এবং খুব কম ক্যালোরি হয়, আপনার ওজনটাও কিন্তু বাড়বে না। আর শশা খেলে যখন আপনার পেট ভরে থাকবে তখন দেখা যায় অন্য যে আরও খাবার রয়েছে সেটা খাওয়ার যে আগ্রহ সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। আপনি তখন দেখা যায় যে ভাজা পোড়াটা খাবেন না। যখন ওজন কমাবেন তখন যদি বিকালের নাস্তায় আপনি শশা খান কিংবা মিড মর্নিং স্ন্যাক্স হিসাবে আপনি শশা গ্রহণ করেন, তাহলে দেখা যায় ওই সময় আমাদের যে বাহিরের খাবার ভাজা পোড়া বা অন্য কিছু খাওয়ার যে আগ্রহ থাকে, অনেক সময় দেখা যায় বিস্কুট চানাচুর এগুলো খাওয়া হয়, সেগুলো না খাওয়ার জন্যও কিন্তু শশাটা খেতে পারেন। তখন দেখা যায় যে শশা খেলে আপনার ওজন বাড়ছে না এবং এটা আপনার ফ্যাট কাটাতেও সাহায্য করছে। তাবাসসুম নামে একজন প্রশ্ন করেছেন, আমার দাদা এবং বাবার মাথায় টাক, আমারও চুল কমতে শুরু করেছে, চুল পড়া রোধে কিছু কি করণীয় আছে কি আমার? চুল পড়াটা কিন্তু আসলে বংশগত কারণে হয়, অনেক সময় হরমোনাল অনেক কারণে চুল পড়ে থাকে, অনেকের বিভিন্ন রোগের কারণে বিভিন্ন মেডিসিন গ্রহণের কারণেও কিন্তু চুল পড়তে পারে। এখন চুল পড়া রোধে আপনাকে যেটা করতে হবে, আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার কোনো হরমোনাল সমস্যা আছে কিনা, আপনার কোনো পুষ্টির ঘাটতি রয়েছে কিনা, কিংবা আপনার কোনো ধরনের এমন কোনো রোগ আছে কিনা যার কারণে চুল পড়ছে, কিংবা এমন কোনো মেডিসিন আপনি গ্রহণ করেছেন কিনা যার কারণে চুল পড়ছে। আগে কারণটা আইডেন্টিফাই করে সেই হিসেবে কিন্তু আপনার ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। যদি এমন কোনো কারণ না থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে বংশগত কারণেই হয়তো আপনার চুল পড়া শুরু হয়েছে। এক্ষেত্রে যেটা করতে হবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন আপনার খাবারে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যাতে না হয়, যেমন প্রোটিন, জিঙ্ক, বায়োটিন, ভিটামিন ই, এই খাবারগুলো যাতে কম না থাকে, ক্যালসিয়াম আয়রনেরও যাতে ঘাটতি না হয়। খাবারে পর্যাপ্ত পরিমাণে আপনি হলো ক্যালসিয়াম আয়রন প্রোটিনযুক্ত খাবার, যার মধ্যে ফার্স্ট ক্লাস প্রোটিন, মাছ মাংস ডিম দুধ এগুলো রাখতে পারেন, এক মুঠ করে বাদাম খেতে পারেন, এটা কিন্তু ভিটামিন ই এর ভালো উৎস। এতে কিন্তু দেখা যায় যে আপনার যে চুল পড়ার সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমে আসবে, আর এর পাশাপাশি কিন্তু আপনার যাতে ঘুম ভালো হয় সেদিকে খেয়াল দিতে হবে, কোনো প্রকারের দুশ্চিন্তা করা যাবে না, টেনশন ফ্রি থাকতে হবে এবং লাইফস্টাইলটা সুন্দর করতে হবে, তাহলেই দেখবেন যে আপনার চুল পড়া অনেকটাই কমে আসছে।